हेलो स्टूडेंट्स, वेलकम टू जीएससी जॉर्ज स्कूल ऑफ कॉम्पिटिटिव एग्जाम। आई एम शुभंकर दास, फैकल्टी ऑफ रीजनिंग। প্রতিদিনের মতো আজও আমি তোমাদের সামনে আরও একটা চ্যাপ্টার নিয়ে উপস্থিত হয়েছি। যে চ্যাপ্টারটার নাম কি না ভেন ডায়াগ্রাম। এর আগের দিন আমরা তোমাদের করিয়েছিলাম, দেখো, কাউন্টিং দ্য ফিগার করিয়েছিলাম, আর আজ করাচ্ছি হচ্ছে ভেন ডায়াগ্রাম। ওকে, তো ভেন ডায়াগ্রামের আজকে জাস্ট একটা কনসেপ্ট তোমাদের কাছে বোঝাবো। এরপরে আমি তোমাদের আস্তে আস্তে আরও প্রায় একটা থেকে দুটো ভিডিওতে ভেন ডায়াগ্রামে যা যা আছে মোটামুটিভাবে সব কিছু কমপ্লিট করব। অর্থাৎ ভেন ডায়াগ্রামের এর পরে যে টাইপগুলো রয়েছে সেই টাইপগুলো আমরা চেষ্টা করব। ওকে, চলো তাহলে ফার্স্ট যেটা আমরা করব, দেখো, কনসেপ্ট ক্লিয়ার করব। তো কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে যেটা আমাদের জানতে হবে সব থেকে ভালো জিনিস, সেটা হচ্ছে আমাদের রিলেশন জানতে হবে। কিছু আমাদের আইটেমস থাকবে, সেই আইটেমসগুলোর ওপরে কী রকম জানতে হবে না, রিলেশনটাকে জানতে হবে। অর্থাৎ আমাদের কতটা রিলেশনটা, মানে আমাদের রিলেশনে অ্যাবিলিটিটা কতটা, সেটা আমাদের জানছে হচ্ছে এক্সামিনার। সেই জন্য আমাদের এটা করতে হবে। অর্থাৎ দেখো, তোমার কাছে একটা থাকতে, একটা সরি একটা দিয়ে তো কোনো রিলেশন করা যাবে না। সুতরাং দুটো আইটেম থাকতে পারে, বা তিনটে আইটেম থাকতে পারে, চারটে থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, ছটা থাকতে পারে, এক্সেট্রা আরও অনেক থাকতে পারে। যতগুলো আইটেমই থাকুক না কেন, এদের মধ্যে যে কী রিলেশনটা ক্রিয়েট করছে সেই রিলেশনটাকে আমাদের জানতে হবে। ঠিক আছে, তো দেখো ফার্স্ট আমরা চলে যাই। দেখো এখানে কী লেখা আছে, দ্য মেন এম অফ দিস সেকশন ইজ টু টেস্ট ইওর অ্যাবিলিটি। দেখো একটু আগেই বললাম যে অ্যাবিলিটিটা আমাদের চেক করবে। অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন সাম আইটেমস, কিছু আইটেমস থাকবে, সেই আইটেমসগুলোর ওপরে আমাদের রিলেশনের যে অ্যাবিলিটিটা সেটা আমাদের চেক করছে। অফ আ গ্রুপ বাই ডায়াগ্রাম, অর্থাৎ ডায়াগ্রামের মাধ্যম দিয়ে। সেই ডায়াগ্রামটা তোমার সার্কেল ওয়াইজ হতে পারে, সেই ডায়াগ্রামটা হতে পারে ট্রায়াঙ্গেল ওয়াইজ, সেই ডায়াগ্রামটা হতে পারে তোমার স্কোয়ার ওয়াইজ, যেরকমভাবে ইচ্ছা দিতে পারে। ওকে, এরপরে দেখো আমাদের কী দিচ্ছে, ইন দিস কোশ্চেন সাম ফিগার অফ সার্কেল। এখানে তোমাকে যেটা দিচ্ছে সেটা সার্কেল ওয়াইজে কিছু ফিগার দিচ্ছে, সেইগুলোর ওপরে তোমাদের করতে হচ্ছে। সাম ওয়ার্ডস আর গিভেন, কিছু ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলোর ওপরে তোমার রিলেশনটাকে ক্রিয়েট করতে হবে কি না, কিছু সার্কেল ডায়াগ্রাম দিয়েছে, সেই ডায়াগ্রামের মধ্য দিয়ে তোমাদের জানতে হবে। ওকে, তো ফার্স্ট আমরা এক্সাম্পল চলে যাই। দেখো কিছু এক্সাম্পল দেবো বলা হয়েছে, সেই জন্য কিছু এক্সাম্পল দিচ্ছি। ফার্স্ট এক্সাম্পল কি বলছে, দেখো, ইফ অল দ্য ওয়ার্ডস আর অফ ডিফারেন্ট গ্রুপ, অর্থাৎ যে কটা ওয়ার্ড থাকবে সব কটা ওয়ার্ড কি হচ্ছে না, ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপের হবে, অর্থাৎ সব কটা আলাদা আলাদা গ্রুপের হবে। দেন দে উইল শোন বি বাই দ্য ডায়াগ্রাম অ্যাজ গিভেন বিলো, অর্থাৎ নিচে তোমাকে দেওয়া হয়েছে তিনটে কি চারটে তোমাকে হয়তো ওয়ার্ড দেওয়া হয়েছে, ধরো তোমাকে কোনো ওয়ার্ড দেওয়া হয়েছে। এখানে যে ওয়ার্ডগুলো দিয়েছে সেই ওয়ার্ডগুলো দিয়ে আমি ডিসকাস করি। দেখো প্রথম দিয়েছে ইন্ডিয়া, তারপরে দিয়েছে কি না বাংলাদেশ, তারপরে দিয়েছে কি না শ্রীলঙ্কা। এই যে তিনটে ওয়ার্ড দিয়েছে, এই তিনটে ওয়ার্ডের মধ্যে বলছে যে তাদের মধ্যে রিলেশনটা কি। তো রিলেশনটা কিভাবে দেখবো আমরা, না সার্কেল ওয়াইজে দেখছি। ক্লিয়ার? তো আমি ফার্স্ট টাইম দেখি ইন্ডিয়া, ইন্ডিয়া একটা কান্ট্রি। ওকে, ইন্ডিয়ার জন্য একটা আমি সার্কেল করলাম, ইন্ডিয়া হচ্ছে একটা কান্ট্রি। ক্লিয়ার? এরপর দেখো আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ। তো বাংলাদেশের সঙ্গে আমি যদি ইন্ডিয়ার মানে রিলেশনটাকে দেখি, তাহলে দেখো বাংলাদেশেও একটা কান্ট্রি, ইন্ডিয়াও একটা কান্ট্রি। সুতরাং ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে কোনো রিলেশন নেই। কি রিলেশন আছে তাদের দুজনের মধ্যে, দুজনের মধ্যে রিলেশন আছে এটাই যে দুটি কান্ট্রি। বাট এখানে যে ওয়ার্ডগুলো দিয়েছে সেই ওয়ার্ডগুলোর মধ্যে কিন্তু তোমার কান্ট্রি শব্দটা নেই। সুতরাং বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে রিলেশনটা হচ্ছে দুটি কান্ট্রি, কিন্তু দুটি আলাদা আলাদা কান্ট্রি। সুতরাং ইন্ডিয়া যদি এখানে হয়ে থাকে, এই সার্কেলটাকে যদি আমি ইন্ডিয়া বোঝাই, তাহলে নিশ্চয়ই বাংলাদেশকে আরেকটা আলাদা সার্কেলে বোঝাবো। ওকে, এরপর দেখো আমি দেখতে পাচ্ছি কিনা শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কা কি, শ্রীলঙ্কাও একটা কান্ট্রি। বাট শ্রীলঙ্কা যে কান্ট্রিটা সেটার সঙ্গে দেখো শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের কোনো রিলেশন আছে না। আচ্ছা, শ্রীলঙ্কার সঙ্গে ইন্ডিয়ার কোনো রিলেশন আছে না, কোনো রিলেশন নেই। সুতরাং ওর জন্য আরও একটা সার্কেল রাখলাম, সেটা গেল কিনা শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের কোনো রিলেশন নেই, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার কোনো রিলেশন নেই, এবং ইন্ডিয়ার সঙ্গে শ্রীলঙ্কারও কোনো রিলেশন নেই। সুতরাং তিনটেই কি হয়ে যাচ্ছে না, আলাদা আলাদা আমরা ডায়াগ্রাম ক্রিয়েট করছি। দেখো এখানে আমাদের দিয়ে দিচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, অর্থাৎ তিনজনের মধ্যে কারোর কোনো রিলেশন নেই, তাই তিনটেকে আলাদা আলাদা করা হয়েছে। ক্লিয়ার? ডায়াগ্রাম করা হয়েছে। নেক্সট আমরা চলে যাই দু নম্বর। দেখো দু নম্বর এক্সাম্পল কি দিয়েছে, বলেছে কি ইফ দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ রিলেটেড টু সেকেন্ড ওয়ার্ড, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ডের সঙ্গে সেকেন্ড ওয়ার্ডের রিলেশন, এবং অ্যান্ড সেকেন্ড ওয়ার্ড ইজ রিলেটেড টু থার্ড ওয়ার্ড, অর্থাৎ সেকেন্ড ওয়ার্ডের সঙ্গে থার্ড ওয়ার্ডের রিলেশন আছে। তো দেখো ফার্স্ট যদি আমি দেখি যে এক নম্বর, দু নম্বর এবং তিন নম্বর, এই তিনটে আমি দিলাম, তো একের সঙ্গে বলছে কি না দুইয়ের রিলেশন আছে, আবার দুইয়ের সঙ্গে কি আছে না তিনের রিলেশন আছে। কিভাবে রিলেশনটা আছে সেটা আমরা দেখে নিই। দেখো আমাদের যেটা দিয়েছে কি দিয়েছে না, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা এবং ইন্ডিয়া।
ক্লিয়ার। তো ওয়েস্ট বেঙ্গল আর কলকাতা ফার্স্ট এবং সেকেন্ড এর মধ্যে যদি আমি রিলেশন দেখতে যাই তাহলে দেখো আমি গোটাটা দেখতে পাচ্ছি যে তিনটে আছে, তিনটি প্লেসকে নিয়ে দিয়েছে। তো কলকাতার যে জায়গাটা সেই জায়গাটা গোটাটাই কার ভেতরে আছে, ওয়েস্ট বেঙ্গলের ভেতরে আছে। সুতরাং আমরা এটা করতে পারি কলকাতার জন্য একটা সার্কেল করতে পারি এবং কলকাতার যে অংশটা গোটাটা কি হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলের ভেতরে আছে, সুতরাং ওয়েস্ট বেঙ্গলের ভেতরে আমরা কলকাতাকে করে ফেললাম। ওকে, এরপর দেখো আমি যদি দেখতে যাই কি কলকাতার সঙ্গে ইন্ডিয়ার রিলেশন, তাহলে কলকাতা যে অংশটা রয়েছে সেটা দেখো গোটাটাই কি হচ্ছে না ইন্ডিয়ার ভেতরে আছে। সুতরাং আমরা এখানেও করতে পারি যে কলকাতার যে অংশটা আছে সেটা গোটাটাই কার ভেতরে আছে না ইন্ডিয়ার ভেতরে আছে। ওকে, এবার যদি আমি দেখি দেখো ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে ইন্ডিয়ার রিলেশন, তাহলে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যদি ইন্ডিয়ার রিলেশন দেখি তাহলে আমি কি দেখতে পাচ্ছি না ওয়েস্ট বেঙ্গলের যে অংশটা আছে সেই অংশটা গোটাটাই কি হচ্ছে না ইন্ডিয়ার ভেতরে আছে। ক্লিয়ার? তাহলে তিনটেকে যদি আমি একসঙ্গে করতে যাই তাহলে আমি এই প্রথম যে পিকচারটা করেছি সেখানে দেখো আমি দেখতে পাচ্ছি কলকাতা যেটা আছে সেটা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে আছে। সুতরাং আমি এটাকে বলতে পারি যে কলকাতা, এটাকে বলতে পারি ওয়েস্ট বেঙ্গল। ওকে, দু নম্বর পিকচার যেটা পেয়েছি দেখো কলকাতা বলছি ইন্ডিয়ার ভেতরে আছে, তাহলে কলকাতা ইন্ডিয়ার ভেতরে আছে, কলকাতা যে অংশটা তাহলে এটাও আমি ইন্ডিয়া করতে পারি, এটাকেও আমি ইন্ডিয়া করতে পারি। বাট তিন নম্বর যে পিকচারটা করেছি সেখানে দেখো ওয়েস্ট বেঙ্গলের যে অংশটা আছে সেটা গোটাটাই কি হচ্ছে না ইন্ডিয়ার ভেতরে আছে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের যে অংশটা সেখানে কি হয়ে যাচ্ছে সেটা ইন্ডিয়ার ভেতরে আছে। তার মানে দেখো আমি এই পিকচার থেকে বলতে পারছি না যে সেকেন্ড যে ফিগারটা সেটা হ্যাঁ ঠিক আছে, কারণ কলকাতা যে অংশটা সেটা গোটাটাই কি হচ্ছে না ইন্ডিয়ার ভেতরে আছে। দেখো কলকাতা যে অংশটা গোটাটাই কি হচ্ছে ইন্ডিয়ার ভেতরে আছে। ক্লিয়ার? তো দু নম্বর এক্সাম্পল ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। তিন নম্বরে চলো, তিন নম্বর দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি তিন নম্বরে কি বলছে না, ইফ টু ডিফারেন্ট আইটেমস, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম আছে আর কমপ্লিটলি রিলেটেড টু থার্ড আইটেম, অর্থাৎ তিন নম্বর যে আইটেম আছে সেটার সঙ্গে বলছে সম্পূর্ণভাবে রিলেশন আছে। এরপর দেখো বলছে কি দে উইল বি শোন বিলো। ওকে, এখানে বলছে নিচে দেওয়া আছে, তো আমি দেখাচ্ছি এক দুই তিন, তাহলে এক নম্বর আর দু নম্বর এই দুটো আইটেমে বলছে কি কমপ্লিট ভাবে তিন নম্বরের ভেতরে আছে। তো তিন নম্বরের ভেতরে যদি হয় তার মানে এক এবং দুই এই দুটি কি হচ্ছে না তিনের ভেতরে থাকছে। ক্লিয়ার? তো তিন দুটি যদি তিনের ভেতরে হয় এবার আমাকে দেখতে হবে যে এক নম্বর এবং দু নম্বরের মধ্যে কোনো রিলেশন আছে কিনা। তো এখানে দেখো আমি দেখতে পাচ্ছি কি কি আছে না, ইন্ডিয়া আছে, গুজরাট আছে এবং পাঞ্জাব আছে, তিনটে আমার কাছে ওয়ার্ড আছে। এই তিনটে ওয়ার্ডের মধ্যে থেকে ফার্স্ট যদি আমি দেখি ইন্ডিয়ার গুজরাটের মধ্যে, তাহলে দেখো গুজরাটের যে অংশটা সেই গুজরাটের অংশটা কার ভেতরে থাকছে না ইন্ডিয়ার ভেতরে থাকছে। ক্লিয়ার? এরপর দেখো গুজরাট আর পাঞ্জাবের মধ্যে যদি দেখি দুটি দেখো আলাদা আলাদা। ওকে, তাহলে গুজরাট এবং কি হয়ে যাচ্ছে না পাঞ্জাব, এটা একটা হয়ে যাচ্ছে। এরপর দেখো আমি যদি দেখি ইন্ডিয়া আর পাঞ্জাবের মধ্যে, তাহলে রিলেশন কি পাচ্ছি পাঞ্জাব যে অংশটা রয়েছে সেটা কি হচ্ছে না ইন্ডিয়ার ভেতরে আছে। ক্লিয়ার? এই তিনটেকে নিয়ে যদি আমি করি তাহলে দেখো গুজরাট পাচ্ছি কার ভেতরে না ইন্ডিয়ার ভেতরে, তাহলে আমি এখানে রাখতে পারি গুজরাট, এখানে রাখতে পারি ইন্ডিয়া। দু নম্বর যেটা পাচ্ছি দেখো কি পাচ্ছি না পাঞ্জাব যেটা আছে সেটা কার ভেতরে আছে না ইন্ডিয়ার ভেতরে আছে, তাহলে পাঞ্জাবকে আমি এখানে রাখতে পারি, পাঞ্জাব যেটা আছে সেটা ইন্ডিয়ার ভেতরে আছে। দেখো তিন নম্বর যেটা দিয়েছি সেটা কি বলছি গুজরাট আর পাঞ্জাব দুটো হচ্ছে আলাদা আলাদা, দেখো গুজরাট আর পাঞ্জাব দুটো আলাদা আলাদা। ক্লিয়ার? এই ধরনের যদি কোনো ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমি কি করব না এই ধরনের রিলেশন অর্থাৎ ডায়াগ্রামটাকে তৈরি করব। ওকে, চলো চার নম্বর যেটা আছে, চার নম্বর এক্সাম্পল দেখো কি বলছে, ইফ দেয়ার ইজ সাম রিলেশন বিটুইন টু আইটেমস, অর্থাৎ দুটো আইটেমের মধ্যে বলছে সাম রিলেশন থাকবে, অ্যান্ড দিস টু আইটেমস আর কমপ্লিটলি রিলেটেড টু দ্য থার্ড আইটেমস, অর্থাৎ ওই যে দুটো আইটেম যে দুটো বলছে কি না দুটোর মধ্যে সাম রিলেশন আছে সেই দুটো কি বলছে না তিন নম্বর যেটা আছে তার সঙ্গে বলছে কি হচ্ছে না টোটালি তাদের দুজনের মধ্যে সেই দুটো আইটেম বলছে তিন নম্বরের ভেতরে পুরোটাই থাকছে। ওকে, তাহলে এই ধরনের দেখো আমি পাচ্ছি কি ওম্যান, সিস্টার আর কি বলছে মাদার, তাহলে ওম্যান আর সিস্টারের মধ্যে যদি দেখতে যাই দেখো সিস্টার যারা হয় তারা প্রত্যেকেই কি না মহিলা, তাহলে ওম্যানের ভেতরেই থাকছে, তাহলে সিস্টার যারা আছে তারা কার ভেতরে থাকছে না ওম্যানের ভেতরে থাকছে। ক্লিয়ার? এরপর দেখো আমি দেখতে পাচ্ছি কি সিস্টার আর মাদারের মধ্যে যদি দেখি দেখো তাহলে কিছু কিছু সিস্টার কি মাদার হয় আবার কিছু কিছু মাদার ও সিস্টার হয়, ঠিক আছে, তাহলে এখানে আমি করতে পারি যে সিস্টার সাম সিস্টার আর মাদার। ক্লিয়ার? এরপর দেখো মাদার আর আমি যদি ওম্যানের মধ্যে রিলেশন খুঁজি তাহলে দেখো আমি পেয়ে যাচ্ছি কি মাদার যে অংশটা সে মাদারটা গোটাটাই কার ভেতরে থাকছে না ওম্যানের ভেতরে থাকছে, তাহলে তিনটে রিলেশন আমি পেয়েছি। এই তিনটে রিলেশনের মধ্যে দেখো পাচ্ছি কি যে সাম অল সিস্টার আর কি আছে না ওম্যান, তাহলে অল সিস্টার আর ওম্যান করতে পারি। ওকে, এরপর দেখো পাচ্ছি কি সাম সিস্টার আর মাদার, তাহলে সাম সিস্টার আর মাদার। নেক্সট দেখো যেটা পাচ্ছি কি পাচ্ছি না অল মাদার আর ওম্যান, দেখো অল মাদার আর ওম্যান, অর্থাৎ তিনটের মধ্যে আমি যে রিলেশনটা পেয়েছি সেটা কি পেয়ে যাচ্ছি না এটা পেয়ে যাচ্ছি। অতএব আমি বলতে পারি যে এই টাইপের যখন কোনো ওয়ার্ড তিনটে থাকবে তখন তাদের মধ্যে রিলেশন যেটা হবে সেটা এই রিলেশন হবে, অর্থাৎ চার নম্বর এক্সাম্পল যেটা আছে সেই টাইপের হবে।
ओके चलो पांच नंबर एग्जांपल चले जाए। पांच नंबर देखो कि बोलछे टू आइटम्स आर रिलेटेड टू थार्ड आइटम्स अर्थात दुटो आइटम से दुटो आइटम की बोलछे ना थार्ड आइटम এর সঙ্গে রিলেশন লাগবে কিভাবে থাকবে সাম এক্সটেন্ট অর্থাৎ সাম থাকবে অর্থাৎ সাম এ আর বি ধর যাক সাম এ আর বি যদি বলি তাহলে সাম এ আর বি অর্থাৎ এ এর কিছুটা পার্ট বি তাহলে এ এর যদি কিছুটা পার্ট বি হয় তাহলে অবিয়াসলি বি এরও কিছুটা পার্ট এ হয়ে যাবে মানে এই অংশটা দেখো এর যে এই অংশটা রয়েছে সেই অংশটা কার ভিতরে থাকছে বি এর ভিতরে থাকছে আবার বি এরও দেখো এই অংশটা যেটা থাকছে সেটা কি আর ভিতরে থাকছে না এ এর ভিতরে থাকছে তাহলে দুটোর মধ্যে কি হচ্ছে না সাম হচ্ছে বাট নট কমপ্লিটলি তার মানে তাদের দুজনের মধ্যে বলছে সম্পূর্ণভাবে কিছু হবে না এবং ফার্স্ট টু আইটেমস টোটালি ডিফারেন্ট এবার কি বলছে না প্রথম দুটো আইটেম বলছে সেই দুটো আইটেম কি না টোটালি ডিফারেন্স থাকবে অর্থাৎ এ আর বি দুটোকে আমি এইভাবে রেখে দেব ক্লিয়ার এ আর বি এর মধ্যে কোনো রিলেশন থাকছে না তো দেখো এই দুটোর মধ্যে দেখে রেখি বয়েজ আর স্টুডেন্টের মধ্যে দেখি কি বলছে সাম বয়েজ আর স্টুডেন্ট অল বয়েজ আর স্টুডেন্ট কি হয় না তাহলে সাম বয়েজ আর স্টুডেন্ট আমি পেয়ে যাচ্ছি কি সাম বয়েজ আর স্টুডেন্ট ওকে এরপর দেখো স্টুডেন্ট আর গার্লস এর মধ্যে যদি দেখি তাহলে দেখো আমি পাচ্ছি সাম স্টুডেন্ট আর গার্লস তাহলে আমি পেয়ে গেলাম কি সাম স্টুডেন্টস আর গার্লস ঠিক আছে এরপর দেখো দুটোর মধ্যে আমি বয়েজ আর গার্লস এর মধ্যে যদি আমি রিলেশন খুঁজি তাহলে দেখো আমি পেয়ে যাচ্ছি কি বয়েজ আর গার্লস এর মধ্যে রিলেশন তো বয়েজ আর গার্লস এর মধ্যে রিলেশন দেখো দুটোই কি হচ্ছে না নেগেটিভ হয়ে যাচ্ছে তাহলে নো বয়েজ ইজ গার্লস ঠিক আছে তো এই তিনটাকে যদি আমি একসঙ্গে দেখি তাহলে দেখো পাচ্ছি কি সাম বয়েজ আর স্টুডেন্ট তাহলে আমি এখানে বলতে পারি যে সাম বয়েজ আর স্টুডেন্টস ঠিক আছে তারপর দেখো স্টুডেন্ট আর গার্লস এর মধ্যে তাহলে সাম স্টুডেন্টস আর গার্লস এরপর দেখো বয়েজ আর গার্লস এর মধ্যে যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি না দুজনের মধ্যে নেগেটিভ পাচ্ছি সুতরাং বয়েজ আর গার্লস এই দুটো কি হয়ে যাচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে যখন এই ধরনের অর্থাৎ পাঁচ নম্বর এক্সাম্পলে যদি দেখি এই ধরনের কিছু ওয়ার্ড আছে সেক্ষেত্রে আনসার হয়ে যাবে কি না এই টাইপের আনসার হবে ক্লিয়ার ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো আশা করছি এই পাঁচটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে ছ নম্বর টাইপে যাই দেখো কি বলছে অল দ্য থ্রি আইটেমস আর রিলেটেড টু ওয়ান অ্যানাদার অর্থাৎ একে অপরের সঙ্গে বলছে কি আছে না রিলেশন আছে বাট টু সাম এক্সটেন্ট নট কমপ্লিটলি ওকে তাহলে তাদের মধ্যে কি হচ্ছে না প্রত্যেকের ক্ষেত্রে বলছে সাম আছে তাহলে আমি যদি বলি যে সাম এ আর বি সাম বি আর সি সাম এ আর সি প্রত্যেকের মধ্যে আমি পেয়ে যাচ্ছি কি তিনটের সঙ্গে তিনটে কি হচ্ছে না সাম রিলেশন হচ্ছে তাহলে সাম এ আর বি পিকচার এরকম হয়ে যাচ্ছে সাম এ আর বি সাম বি আর সি সাম এ আর সি অতএব পিকচারটা হয়ে যাচ্ছে কি না এটা হয়ে যাচ্ছে ক্লিয়ার তাহলে এখানে দেখো অ্যাথলিটস আর বয়েজ এই দুটোর মধ্যে আমি যদি রিলেশন খুঁজি তাহলে দেখো বলতে পারি যে সমস্ত অ্যাথলিটস কি বয়েজ না কখনোই না কি না সাম অ্যাথলেটিক্স আর বয়েজ তাহলে আমি লিখতে পারি এখানে সাম অ্যাথলেটিক্স আর বয়েজ এবার দেখো বয়েজ আর স্টুডেন্টের মধ্যে যদি দেখি তাহলে আমি বলতে পারি না একটু আগে বললাম যে সাম বয়েজ আর স্টুডেন্ট সমস্ত বয়েজ তো স্টুডেন্ট নয় তাহলে সাম বয়েজ আর স্টুডেন্টস তাহলে সাম বয়েজ আর স্টুডেন্টস ক্লিয়ার এরপর দেখো আমি যেটা দেখতে পাচ্ছি অ্যাথলিটস আর কি পাচ্ছি না স্টুডেন্ট এই দুটোর মধ্যে যদি রিলেশন খুঁজি তাহলে দেখো সাম অ্যাথলিটস আর স্টুডেন্ট আমরা ছোটবেলায় দেখো অনেক স্কুলে অনেক বিভিন্ন ধরনের প্রতিযোগিতার নাম দিয়েছিলাম তো পরবর্তীকালে আমরা কি হয়েছি না অনেক বড় বড় খেলায় নাম দিতে পারি কিন্তু আমরা যখন স্কুলে পড়তাম তখন ধরো দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছি তো দৌড় প্রতিযোগিতায় যখন নাম দিয়েছি তখন কি দৌড় হয়ে যাচ্ছে কি অ্যাথলেটিক্সের মধ্যে পড়ে যাচ্ছে তাহলে আমরা তো তখন কি ছিলাম অ্যাথলেটিক্স ছিলাম অর্থাৎ কিছু কিছু স্টুডেন্টও কি হয়ে যাচ্ছে না অ্যাথলেটিক্স হয়ে যাচ্ছে তাহলে আমি দেখো এই পোর্শনটা পেয়ে যাচ্ছি যে কিছু কিছু স্টুডেন্ট হয়ে যাচ্ছে অ্যাথলেটিক্স কিছু কিছু অ্যাথলেটিক্স হয়ে যাচ্ছে কিনা বয়েজ আর কিছু কিছু বয়েজ হয়ে যাচ্ছে কিনা স্টুডেন্ট এমন কিছু মানে এমন কিছু ব্যক্তিও পাই যারা কি না তিনটে একসঙ্গে হতে পারে কিছু কিছু বাট সম্পূর্ণ তো নয় যে যারা বয়েজ তারাই স্টুডেন্ট তারাই অ্যাথলিটস না তো কিছু বয়েজ যারা স্টুডেন্টস এবং অ্যাথলিটস হতে পারে ক্লিয়ার সেই জন্য দেখো এই পোর্শনটার মধ্যে তাদের তিনজনকেই পেয়ে আছি ঠিক আছে ওকে চলো নেক্সট সাত নম্বর এক্সাম্পল দেখো কি বলেছে টু আইটেমস আর রিলেটেড টু ইচ আদার অর্থাৎ বলছে কি না দুটো আইটেম যাদের মধ্যে বলছে কি না একে অপরের সঙ্গে রিলেশন আছে কিভাবে না কমপ্লিটলি ভাবে আছে এবং থার্ড আইটেম ইজ এন্টায়ারলি ডিফারেন্ট এবং থার্ড যে আইটেম আছে সেটা কি বলছে না সম্পূর্ণভাবে ডিফারেন্ট আছে ফ্রম ফার্স্ট টু অর্থাৎ যে দুটো তোমার প্রথম যে দুটো আইটেম ছিল এই দুটো আইটেমের থেকে বলছে সম্পূর্ণভাবে আলাদা হয়ে আছে ওকে আমি যদি এখানে দেখি দেখো আমাকে বলেছে কি নেপাল ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল তো এখানে যদি আমি দেখি দেখো নেপাল ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল এইগুলোর মধ্যে থেকে আমি যদি দেখি তাহলে দেখো নেপাল আর ইন্ডিয়ার মধ্যে আমি রিলেশন দেখছি তো নেপাল আর ইন্ডিয়া কি দুটো আলাদা আলাদা তাহলে নেপাল আর ইন্ডিয়া দুটো আলাদা আলাদা হয়ে গেল ক্লিয়ার এদের দুজনের মধ্যে কোনো রিলেশন নেই
তারপরে দেখো আমি পেয়ে যাচ্ছি কি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল। তো একটু আগে দেখো ফার্স্ট আমরা করে এসেছিলাম কি ওয়েস্ট বেঙ্গলের যে অংশটা রয়েছে সবটাই কার ভিতরে আছে না ইন্ডিয়ার ভিতরে আছে, তাহলে দুজনের মধ্যে রিলেশন কি হচ্ছে অল ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়া, ক্লিয়ার। এরপর দেখো আমি যদি দেখতে পাই তাহলে ওয়েস্ট বেঙ্গল আর নেপালের মধ্যে রিলেশন খুঁজি, তো ওয়েস্ট বেঙ্গল আর নেপালের মধ্যে যদি রিলেশন খুঁজি তাহলে কি হয়ে যাচ্ছে নো ওয়েস্ট বেঙ্গল ইজ নেপাল, ক্লিয়ার। তাহলে দেখো আমি এখান থেকে যদি পাই তাহলে দেখো পাচ্ছি অল ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়া, তাহলে অল ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়া। এবার দেখো কি পাচ্ছি যে নো নেপাল ইজ ইন্ডিয়া, তাহলে নো নেপাল ইজ ইন্ডিয়া। দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি কি নো ওয়েস্ট বেঙ্গল ইজ নেপাল, নো ওয়েস্ট বেঙ্গল ইজ নেপাল, ক্লিয়ার। তখন আমরা কি করব না এই টাইপের ডায়াগ্রামকে বেছে নেব, ঠিক আছে। চলো নেক্সট যেটা আছে সেটা দেখি, আট নম্বর যে এক্সাম্পলটা আছে সেখানে দেখো বলছে ফার্স্ট আইটেম ইজ কমপ্লিটলি রিলেটেড টু সেকেন্ড আইটেম, অর্থাৎ ফার্স্ট যেটা আছে সেটা বলছে সম্পূর্ণভাবে সেকেন্ড আইটেমের সঙ্গে রিলেশন থাকবে, এবং থার্ড আইটেম ইজ পার্সিয়ালি রিলেটেড টু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ডের সঙ্গে বলছে সামান্য একটু অংশ থাকবে, ঠিক আছে। তো এখানে দেখো পাচ্ছি ওমেন মাদার্স অ্যান্ড ওয়ার্কিং পার্সন তিনটের মধ্যে পাচ্ছি, তো ওমেন আর মাদার্স এর মধ্যে যদি দেখি তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি অল মাদার্স আর ওমেন, ক্লিয়ার। তাহলে আমি এখানে রাখতে পারি যে অল মাদার্স আর ওমেন, ক্লিয়ার। এরপর দেখো আমি বলতে পারি, এরপর আমি দেখো বলতে পারি মাদার্স আর ওয়ার্কিং পার্সনের মধ্যে কি না সাম অল মাদার্স আর ওয়ার্কিং পার্সন, না কখনোই পসিবল নয়। কি পাচ্ছি না সাম মাদার্স আর ওয়ার্কিং পার্সন, তাহলে সাম মাদার্স আর ওয়ার্কিং পার্সন, ওকে। এবার দেখো আমি যদি দেখি ওমেন আর ওয়ার্কিং পার্সনের মধ্যে সমস্ত ওমেন কি ওয়ার্কিং পার্সন হবে, না কখনোই না, সমস্ত ওমেন ওয়ার্কিং পার্সন হবে না, কিছু কিছু ওমেন ওয়ার্কিং পার্সন। সুতরাং আমি এখানেও করে ফেলছি কি না সাম ওমেন আর ওয়ার্কিং পার্সন, ক্লিয়ার। এই তিনটাকে যদি আমি একসঙ্গে নিই তাহলে ফার্স্টেই দেখো পেয়ে যাচ্ছি কি মাদার আর ওমেনের মধ্যে অল মাদার আর ওমেন, তাহলে অল মাদার, অল মাদার আর ওমেন, ওকে। এরপর দেখো পাচ্ছি কি সাম মাদার আর ওয়ার্কিং পার্সন, তাহলে সাম মাদার আর ওয়ার্কিং পার্সন। তারপরে দেখো কি পাচ্ছি সাম ওমেন আর ওয়ার্কিং পার্সন, তাহলে দেখো সাম ওমেন আর ওয়ার্কিং পার্সন, ক্লিয়ার। তাহলে এটা হয়ে গেল কি না ওয়ার্কিং পার্সন, ওকে। তখন আমরা কি করব না এই ধরনের ডায়াগ্রামটাকে বেছে নেবো, ঠিক আছে। এরপর যেটা আছে দেখো, এরপর আমরা বেশ কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি। এই যে আটখানা আমি তোমাদের এক্সাম্পল যেগুলো দিলাম, এই আটটা এক্সাম্পল এক্সাম্পলই যে শেষ হয়ে যাচ্ছে তা নয়, এছাড়াও আরও বহু ধরনের এক্সাম্পল আছে। জাস্ট এগুলো কি হলো না বেসিক কিছু পার্ট হয়েছে, ওকে। এই বেসিক জায়গাটা থেকে আমরা নিজেরা সমস্ত সবটাই বার করতে পারবো। তো বার করে ফেলি, দেখো চলে যাই ফার্স্ট যেটা আছে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, সিলেক্ট দ্য ডায়াগ্রাম হুইচ কারেক্টলি ইলুস্ট্রেট দ্য রিলেশনশিপ অ্যামং কি বলছে না প্রোটন, প্রোটনস, ইলেকট্রনস আর কি বলছে না অ্যাটমস, এই তিনটের মধ্যে আমরা রিলেশন খুঁজব। তো সিম্পল ভাবে দেখো প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যদি আমি রিলেশন খুঁজি তাহলে প্রোটন আর ইলেকট্রন দুটি কি না আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাহলে প্রোটন অ্যান্ড ইলেকট্রন দুটি আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ক্লিয়ার। এরপর দেখো যেটা পাচ্ছি আমি ইলেকট্রনের সঙ্গে আমি অ্যাটমের রিলেশন খুঁজছি, তো ইলেকট্রনের সঙ্গে যদি অ্যাটমের রিলেশন খুঁজি তাহলে কি পাচ্ছি না অ্যাটমের ভেতরেই তো ইলেকট্রনটা থেকে যাচ্ছে, তো আমি পেয়ে যাচ্ছি কিনা ইলেকট্রন, ইলেকট্রন গোটাটা কার ভেতরে থাকছে না অ্যাটমের ভেতরে, ওকে। এরপর যদি দেখতে যাই তাহলে দেখো অ্যাটম আর প্রোটনের মধ্যে রিলেশন খুঁজছি, তাহলে অ্যাটম আর প্রোটনের মধ্যে যদি দেখি তাহলে আমি পাচ্ছি কি প্রোটন, অল প্রোটন আর কি পাচ্ছি না ইলেকট্রন পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই সরি ইলেকট্রন নয়, অল প্রোটন আর অ্যাটম, ক্লিয়ার। এই তিনটে নিয়ে যদি দেখতে যাই তাহলে দেখো পাচ্ছি কি প্রোটন আর ইলেকট্রনকে আলাদা করতে হবে, ইলেকট্রন অল ইলেকট্রন আর অ্যাটম হতে হবে, এবং অল প্রোটন আর অ্যাটম হতে হবে। তাহলে এটাকে যদি পাই তাহলে দেখো প্রোটন আর ইলেকট্রন দুটি কি হয়েছে না অ্যাটমের ভেতরে আছে, তো আমি একমাত্র এই যে চারটে ফিগার আছে এই চারটে ফিগারের মধ্যে থেকে আমি বলতে পারি অপশন এই কারেক্ট হয়ে যাবে, কারণ এখানে আমি যদি প্রোটনকে রাখি, এখানে যদি আমি ইলেকট্রনকে রাখি তাহলে এখানে অবভিয়াসলি হয়ে যাবে কিনা অ্যাটম। দেখো প্রোটন অল প্রোটন আর অ্যাটম হয়ে যাচ্ছে, অল ইলেকট্রন আর অ্যাটম হচ্ছে, এবং দেখো নো প্রোটন ইজ ইলেকট্রন, ক্লিয়ার। তাহলে এই টাইপের আমরা আরও এর পরের দিনকে কোশ্চেন করাবো। তো আজকে এটা ওয়াইজে আমরা পাঁচটা কোশ্চেন করাচ্ছি, পাঁচটা কোশ্চেনকে ডিসক্রাইব করে দিচ্ছি, পরের দিনকে আমরা কিছু কোশ্চেন দেবো যেগুলো তোমরা করবে, তারপরে কি করবে না সলিউশন দেখবে, ওকে। চলো নেক্সট দেখে নাও আনসার, আনসার অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, যে আমাকে কিছু দিয়েছে, কি দিয়েছে না স্মোকার্স দিয়েছে, ডক্টরস দিয়েছে আর লয়ার্স দিয়েছে, এই তিনটের মধ্যে রিলেশন খুঁজতে বলছে। তাহলে ফার্স্ট আমি কি করবো না স্মোকার্স আর ডক্টরের মধ্যে আমি রিলেশন খুঁজছি, তো রিলেশন যদি খুঁজি তাহলে দেখো ডক্টর আর স্মোকারের মধ্যে রিলেশন কি হচ্ছে না সাম ডক্টরস
আর স্মোকার, অল ডক্টর আর স্মোকার তো কখনো বলতে পারি না, তাহলে সাম ডক্টরস আর স্মোকার, ক্লিয়ার। এরপর দেখো আমি দেখতে পাচ্ছি ডক্টরস আর লয়ারের মধ্যে রিলেশন করছি, তো ডক্টর আর লয়ারের মধ্যে কি রিলেশন আছে, দুটি আলাদা আলাদা প্রফেশন না, তো প্রফেশন যখন হয়ে যাচ্ছে তাদের মধ্যে কোনো রিলেশন হতে পারে না, অর্থাৎ ডক্টর আর লয়ার কি হয়ে যাচ্ছে না, দুটি আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এরপর যদি খুঁজি দেখো লয়ার আর এদিকে কি হয়ে যাচ্ছে না স্মোকার, তো লয়ার স্মোকারের মধ্যে যদি খুঁজি তাহলে কি পাচ্ছি আমি যে সাম স্মোকার আর লয়ার, সাম স্মোকার আর লয়ার, সমস্ত স্মোকার তো আমি বলতে পারি না যে লয়ার, বা সমস্ত লয়ার স্মোকার এটাও তো আমি বলতে পারি না, ক্লিয়ার। তাহলে এই তিনটে যদি আমি দেখতে পাই তাহলে দেখো আমি পাচ্ছি কি একবারে পাচ্ছি, দেখো এই তিনটে থেকে আমি অপশন সিতে পাচ্ছি, তো অপশন সিতে দেখো কি পাচ্ছি না সাম ডক্টর আর স্মোকার, তো সাম ডক্টর আর স্মোকার। এরপর দেখো আমি এখান থেকে পাচ্ছি কি সাম স্মোকার আর লয়ার, তাহলে সাম স্মোকার আর লয়ার। এরপর দেখো পাচ্ছি কি ডক্টর আর লয়ার মধ্যে কোনো রিলেশন নেই, তো ডক্টর আর লয়ারের মধ্যে দেখো কোনো রিলেশন নেই, ক্লিয়ার। তাহলে আনসার গেল কি না অপশন সি, চলো চেক করে নিই আনসারটা, দেখো আনসার দিয়ে দিয়েছে অপশন সি। ওকে নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন বলেছে কি লায়ন্স এলিফ্যান্টস আর কি বলেছে না অ্যানিমালস, এই তিনটের মধ্যে রিলেশন খুঁজেছে, তো লায়ন আর এলিফ্যান্টের মধ্যে যদি দেখি তাহলে দেখো লায়ন আর এলিফ্যান্ট কি হচ্ছে না দুটি আলাদা হয়ে যাচ্ছে, লায়ন আর এলিফ্যান্ট দুটি আলাদা আলাদা হয়ে যাচ্ছে, সরি এলিফ্যান্ট দুটি আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এরপর যদি আমি খুঁজি দেখো এলিফ্যান্ট আর অ্যানিমেলের মধ্যে, তাহলে এলিফ্যান্ট আর অ্যানিমেলের মধ্যে যদি রিলেশন খুঁজি তাহলে কি হচ্ছে না অল এলিফ্যান্ট আর কি হয়ে যাচ্ছে না অ্যানিমেল, ঠিক আছে। এরপর অ্যানিমেল আর লায়নের মধ্যে যদি খুঁজি তাহলে দেখো কি পাচ্ছি অল লায়ন আর অ্যানিমেল, এই তিনটের মধ্যে যদি দেখতে পাই তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি লায়ন এবং এলিফ্যান্ট দুটি কি হচ্ছে না অ্যানিমেলের ভেতরে হচ্ছে, বাট দুটি কি হচ্ছে দেখো লায়ন আর এলিফ্যান্ট দুটি কি হচ্ছে আলাদা আলাদা। তাহলে এই চারটে অপশন থেকে আমি বলতে পারি না অপশন বি হয়ে গেল এটা রাইট আনসার। দেখো এখানে যদি আমি লায়ন রাখি এখানে আমি এলিফ্যান্টকে রাখবো, তাহলে লায়ন আর এলিফ্যান্ট দেখো আলাদা হয়ে যাচ্ছে। এরপর দেখো কি বলেছে আমি অ্যানিমেলকে এখানে রাখছি, অ্যানিমেল যদি এখানে হয়ে যায় তাহলে দেখো অল এলিফ্যান্ট আর অ্যানিমেল, অল এলিফ্যান্ট আর অ্যানিমেল, তারপরে দেখো অল লায়ন আর অ্যানিমাল, অল লায়ন আর অ্যানিমাল, ক্লিয়ার। তাহলে আনসার চেক করে নাও, দেখো অপশন বি আনসার হয়ে যাবে। ওকে অপশন বি নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন দেখো বলেছে কি ফাদার আঙ্কেল আর কি বলেছে না মেন, এই তিনটের মধ্যে, তো ফার্স্ট টাইম দেখো ফাদার আর আঙ্কেলের মধ্যে যদি আমি দেখতে যাই তাহলে বলো অল ফাদার আর আঙ্কেল, না কখনোই হতে পারে না, নো ফাদার ইজ আঙ্কেল, নো কখনোই না। তাহলে আমি দেখতে পাচ্ছি কি সাম ফাদার আর আঙ্কেল, ক্লিয়ার। এবার দেখো আঙ্কেল আর মেনের মধ্যে যদি দেখতে যায় তাহলে আমি কি পাচ্ছি যে অল আঙ্কেল আর কি পাচ্ছি না আর মেন, ঠিক আছে। আবার দেখো মেন আর ফাদারের মধ্যে যদি দেখি তাহলে দেখো পাচ্ছি কি অল ফাদার আর মেন, ক্লিয়ার। তাহলে এই দুটোর মধ্যে যদি দেখতে পাই তাহলে দেখো আমি ফাদার আর আঙ্কেলকে কি পাচ্ছি না সাম রিলেশনে পাচ্ছি, তো সাম রিলেশনে আমি দেখতে পাচ্ছি কোথায় আছে না এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, তাহলে অপশন সি টোটালি ক্যান্সেল করে দিলাম। বাট এখানে যেটা দেখতে পাচ্ছি দেখো ফাদার এবং আঙ্কেল দুটি কি হচ্ছে না মেনের ভেতরে আছে, তো এরকম টাইপের দেখো এই অপশনটাতেও আমি পাচ্ছি না যে একটার ভেতরে একটা, এটার ভেতরেও পাচ্ছি না, তাহলে আনসার গেলো কি না অপশন বি, ক্লিয়ার। দেখো এটা যদি আমি ফাদার রাখি এটা আমি রাখতে পারি আঙ্কেল, এটাকে রাখবো কি না মেন, ঠিক আছে। তাহলে আনসার গেলো কি অপশন বি, চেক করে নাও, দেখো আনসার অপশন বি। ওকে নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন কি বলছে, টেনিস ফ্যান ক্রিকেটার অ্যান্ড স্টুডেন্টস তিনজনের মধ্যে রিলেশন বলছে, তাহলে দেখো অল টেনিস ফ্যান আর ক্রিকেটার, না সবাই হতে পারে না, কিছু কিছু টেনিস ফ্যান হচ্ছে কি না ক্রিকেটার হতে পারে, তাহলে সাম টেনিস ফ্যান আর ক্রিকেটার। ওকে তারপরে দেখো ক্রিকেটার আর স্টুডেন্টের মধ্যে যদি বলি তাহলে সাম ক্রিকেটার আর স্টুডেন্ট, অল ক্রিকেটার আর স্টুডেন্ট কখনই হতে পারে, নো স্টুডেন্ট ইজ ক্রিকেটার হতে পারে না। আমি ছোটবেলায় যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি কি করতাম না ক্রিকেট খেলতাম, যখন ক্রিকেট খেলতাম তখন তো অবভিয়াসলি আমি কি না একজন ক্রিকেটার, তাহলে কি হচ্ছে না সাম ক্রিকেটার আর স্টুডেন্ট। ওকে এবার দেখো টেনিস ফ্যান আর স্টুডেন্টের মধ্যে যদি আমি দেখি তাহলে কি পাচ্ছি যে সাম টেনিস ফ্যান আর স্টুডেন্ট, সমস্ত টেনিস ফ্যান যারা তারা প্রত্যেকে স্টুডেন্ট হতে পারে না, বা সমস্ত যারা টেনিস ফ্যান তারা কখনোই যে স্টুডেন্ট হবে না এরকম কিছু নয়, যে তারা তার মানে কি পাচ্ছি টেনিস ফ্যান যারা হচ্ছে তারা সাম স্টুডেন্ট, তার মানে আমি পেয়ে যাচ্ছি কি তিনটের মধ্যে সাম টেনিস ফ্যান আর কি হচ্ছে না স্টুডেন্ট। এবার বলো এমনও কিছু ব্যক্তি পায় না যারা কি হচ্ছে না তিনটি একসঙ্গে, অর্থাৎ টেনিস ফ্যান ক্রিকেটার এবং স্টুডেন্ট তিনটি একসঙ্গে হয় এরকম কিছু জিনিস আমি পাই কোনো ব্যক্তিকে পাই, তো এই টাইপে যদি দেখতে যাই তাহলে দেখো আমি পাচ্ছি এক, এটা তো টোটালি আলাদা আলাদা,
এটাতেও দেখো আলাদা আলাদা আছে, সুতরাং এই দুটো অপশন তো হচ্ছেই না। অপশন সিতে যদি দেখি তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি কি, আমি যদি এটাকে টেনিস ফ্যান করি, এটাকে যদি ক্রিকেটার করি, তাহলে ক্রিকেটারের সঙ্গে আমার স্টুডেন্টেরও রিলেশন আছে কিনা সাম, তাহলে অল ক্রিকেটার আর স্টুডেন্ট হতে পারে না, সুতরাং অপশন ক্যান্সেল। এবার দেখো অপশন ডি, অপশন ডি এর ক্ষেত্রে আমি যদি রাখি এটাকে টেনিস ফ্যান, এটাকে যদি রাখি স্টুডেন্ট, আর এটাকে যদি রাখি আমি ক্রিকেটার, তাহলে দেখো সাম টেনিস ফ্যান আর ক্রিকেটার, সাম স্টুডেন্টস আর ক্রিকেটার, সাম টেনিস ফ্যান আর স্টুডেন্টস, অ্যান্ড সাম স্টুডেন্টস আর টেনিস ফ্যান অলসো ক্রিকেটার, তার মানে এরকমও কিছু পাবলিক অর্থাৎ ব্যক্তি পাচ্ছি। ক্লিয়ার? তাহলে আনসার গেলো কি না অপশন ডি। ক্লিয়ার? দেখো আনসার চেক করে নাও। ওকে, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ক্লাসটা। আমরা আবারও চেষ্টা করব প্রত্যেক মুহূর্তে প্রতিদিন আমরা তোমাদের সামনে এরকম ধরনের কিছু ক্লাস তোমাদের কাছে আনবো। থ্যাংক ইউ গোটা ভিডিওটা দেখার জন্য।